ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الله رب العالمين আমাদের প্রতি অনেক দয়া করেছেন আলহামদুলিল্লাহ সিলেট বিভাগীয় জেলাগুলিতে শিরক বিদাতে ভর্তি অথচ সেই স্থানে রব্বুল আলামিন তার অনেক রহমতে আস্তে আস্তে মসজিদ এবং মসজিদ ভিত্তিক মাদ্রাসার তৈরি করে কোরআন সুন্নার দাওয়াতের প্রসারের আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারই অংশ সিলেট শহরের অমুলকুরা মাদ্রাসা এবং মসজিদ আমরা আজকে সেই অমুলকুরা মাদ্রাসাতে অবস্থান করছি দেখে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ এখানে অমুলকুরা মাদ্রাসা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা শুরু হয়েছে একতলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এবং মসজিদও একতলা কমপ্লিট হয়েছে এটারও পাঁচতলা ভিত দেওয়া আছে তো আল্লাহ চাইলে এটা যদি মসজিদ এবং মাদ্রাসা পাঁচতলা সম্পূর্ণ করা যায় তাহলে এখান থেকে যে সমস্ত ছাত্র আলেম হিসাবে বেরিয়ে যাবে তাদের মাধ্যমেই এই সিলেট এবং আশেপাশে জেলাগুলিতে কোরআন এবং সহি হাদিসের অর্থাৎ নির্ভেজাল তাওহীদের আলোটা তারা জ্বালাতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই অমুলকুরা মাদ্রাসা এবং এই কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন আমিন রাব্বুল আলামিন এবং যে সমস্ত ভাইয়েরা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেক পরিশ্রম করে এটাকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং তাদের কর্মের জন্য আল্লাহ বরকত নাজিল করেন আমিন এবং তাদেরকে রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাইসে জায়গা করে দেন আমিন এখন অমুলকুরা মাদ্রাসায় নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হচ্ছে পাশাপাশি হেফজখানা আছে যদি মসজিদটা পাঁচতলা করা হয় তাহলে কর্তৃপক্ষের জন্য খুব সহজ হবে যে মসজিদের উপরে হেফজখানাতে অন্তত তিনটা বিভাগ লাগে একটা হলো মক্তব যারা বাচ্চাদের পড়াশোনা করা আর একটা হলো নাজেরা আর একটা হলো হেফজ এই তিনটা গ্রুপের জন্য তিনটা স্থান খুব জরুরি আমরা যেহেতু মাদ্রাসা পরিচালনা করি সেটা যতটুকু উপলব্ধি করি মক্তবের একটা ছেলে খুব সুন্দর ভালো পড়তে পারলে তাকেই নাজেরা গ্রুপে ভর্তি করা হয় নাজেরা কমপ্লিট করে সেই ছাত্রটা আবার হেফজে চলে যায় আর এই ছেলেটাই হেফজ শেষ করে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গিয়ে সেই মাদ্রাসা থেকে একসময় যদি কুল্লিয়া পর্যন্ত বা সানবিয়া পর্যন্ত যদি পড়াশোনা করতে পারে ইনশাআল্লাহ এই সানবিয়া কুল্লিয়া শেষ করতে পারলে একজন হাফেজ দক্ষ আলেম হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তা আমাদের জন্য এখন জরুরি এই মসজিদটাও পাঁচতলা করা পাশাপাশি মাদ্রাসাটাও পাঁচতলা সম্পন্ন করাটা অত্যন্ত জরুরি কারণ এখানে প্রথম ভিতটা যেহেতু সুন্দরভাবে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া একতলা ফুল কমপ্লিট যখন হয়েছে এখন উপরে কাজ করতে আর বেশি অর্থ ব্যয় করা লাগবে না তো আমি দিনই ভাইদের প্রতি অনুরোধ করব যারা দেশে আছে এবং দেশের বাহিরে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই অমুলকুরা মাদ্রাসা এবং মসজিদে সহযোগিতা করুন যেন এখান থেকে কিছু দক্ষ দায়ী বের করা যায় আমি কোন এক বক্তব্যে বলেছি যে জীবনে পরিশ্রম করে যদি 100 জন 1000 জন 1000 জন আলেম তৈরি করা যায় বিশুদ্ধ আকিদা সম্পন্ন যারা উসুলের জ্ঞান রাখে আকিদার জ্ঞান রাখে মানহাজের জ্ঞান রাখে
সালাফি মানহাজের এই ধরনের যে দক্ষ দায়ী যদি তৈরি করতে আমরা পারি, তো ইনশাআল্লাহ 10 বছরে বাংলাদেশের দাওয়াতি কার্যক্রমের পরিবেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারই একটা উদ্যোগ আমার মনে হয় সিলেট শহরে, এটাই একটা বড় উদ্যোগ। আমি দিনই ভাইদেরকে বলবো আপনারা এই জায়গাটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসবেন এবং খোলা হাতে সহযোগিতা করবেন। এমনটাও করতে পারেন যে আমি দ্বিতীয় তলা করতে যে রডগুলো লাগবে সেটা আমি ফান্ডিং করব, আমি দেব সেটা। কেউ বলতে পারেন যা সিমেন্ট লাগবে সেটা আমি দেব। কেউ বলতে পারেন যে আমার মসজিদে দান করার সামর্থ্য নাই কিন্তু আমার বছরে যাকাত বের হয়, এখানে এতিম ছেলে আছে, দুস্থ গরিব অসহায় ছেলে অনেক আছে, আপনি তাদের জন্য যাকাত ফান্ড থেকে সহযোগিতা করুন এবং তাদের থাকার ব্যবস্থা করে দিন। তো মাদ্রাসায় আপনি বছরে যে যাকাতটা বের করেন সেখান থেকে চেষ্টা করুন এই উম্মুল কুরা মাদ্রাসায় সিলেট শহরের পার্শ্বেই। আলহামদুলিল্লাহ আমি এসে দেখে খুব খুশি হলাম যে এত বড় জায়গা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যেটা আজ থেকে 20 বছর থেকে ঘুরছি আমার পুরাতন সাথী ভাই আব্দুস সবুর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুন। আমি অনেক আগ থেকে, সে 2001 সাল কখন গেছে সেই সময় থেকে আমি তার সাথে দাওয়াতি কাজ করে আসছি। আজকে 2020 সাল প্রায় শেষ হতে যাচ্ছে। তো আব্দুস সবুর ভাই সিলেটের কোরআন এবং সুন্নার দাওয়াতি কাজের ফাউন্ডেশন বলবো আমি, আল্লাহ তাকে যেন কবুল করে। আমি তার বাড়িতে গেছি অনেকবার, কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছেন, সংবাদটা শুনে খুব আমার খারাপ লেগেছিল, দোয়া করেছি। আমি তখন অসুস্থ ছিলাম, আমি যোগাযোগ করতে পারিনি। আল্লাহ যেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, এই দোয়া করি। পাশাপাশি তার আব্বা ছিলেন এই এলাকার মানে কোরআন সুন্নাহ বুঝার প্রথম সাথী, তার আব্বার সাথে বিভিন্ন প্রোগ্রামে গেছি, পাশাপাশি বসে কাজ করেছি। আজকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান পাশে গড়ে উঠেছে, আমাদের আব্দুস সবুর ভাই এখানে তত্ত্বাবধান করছেন, সিলেট শহরের ভাইরা তত্ত্বাবধান করছেন। এটা সিলেটের আর তাকুয়া মসজিদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান উম্মুল কুরা, এটা আপনাদের বুঝতে হবে। আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে যদি গড়ে উঠে তাহলে আমাদের সেই রাজশাহী থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠান করার ওরকম সুযোগ মানে মানে এরকম আলোচনা করার তখন আর প্রয়োজন হবে না, এখানকার দায়ীরাই সম্ভব হবে। যে সমস্ত ভাইয়েরা আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন, সৌদি আরবে থাকেন, কুয়েতে থাকেন, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে তারা থাকেন, আমি তাদের প্রতি অনুরোধ করছি আপনারা বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন। তো তার সাথে সাথে আমি বলবো বেশি সহযোগিতা আপনারা আত তাকওয়া মসজিদে যেমন করেন, আমি বলবো উম্মুল কুরা এই মাদ্রাসা এবং মসজিদটা যেহেতু জায়গা আছে সুন্দর একটা ব্যবস্থা করেই ফেলেছেন, এখন শুধু উপরে কাজগুলো করতে হবে, ছাত্র রাখার ব্যবস্থা করতে হবে, এই ব্যবস্থাটা আপনারা করবেন, এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি। যাকাত ফান্ড থেকে দিবেন এখানে মাদ্রাসা তৈরি করার জন্য, আর আপনার নিজস্ব দান থেকে মসজিদ তৈরি করার জন্য দিবেন। পাশাপাশি আপনি একজন এতিমের দায়িত্ব নিতে পারেন, দুইজন এতিমের দায়িত্ব নিতে পারেন, এমনটা আপনি করতে পারেন, তাদেরকে ভালোবাসা দিবেন। আর একটা জিনিস হলো যে দক্ষ টিচার না হলে ভালো দক্ষ ছাত্র তৈরি হয় না, অতএব আপনি দুইজন টিচারের দায়িত্ব নেন যে প্রতি মাসে আমি দুইজন টিচারের বেতন দেব অথবা একজন টিচারের বেতন দেব, আপনি এটাও করতে পারেন। আর একটা কাজ করতে পারেন যে প্রতি মাসে এখানে বোর্ডিংয়ে, যেহেতু বোর্ডিংয়ে ছাত্র আবাসিক থাকে, প্রতি মাসে চাল কতটুকু লাগে, আপনি
বলে দিলেন যে প্রতি মাসে যতটুকু চাল লাগে সেটা আমি দেব। তখন চাল কেনার চিন্তাটা থাকবে না, অনেকগুলো অপশন আছে সহযোগিতা করার। তা আপনারা চেষ্টা করবেন আন্তরিকভাবে সিলেটের এই উম্মুল কোরা মসজিদ এবং মাদ্রাসা যেন আগামীতে এসে, এটা খুব সম্ভব, দেখা যাচ্ছে যে আগামী জানুয়ারি আসতে আসতে যদি ফান্ড পাওয়া যায় তো জানুয়ারি আসতে আসতে অনেকগুলো কাজে এগিয়ে যাবে ইনশাল্লাহ, আর আগামী জানুয়ারিতে গিয়ে আরও ছাত্র আমরা ভর্তি নিতে পারবো ইনশাল্লাহ। তো এই জায়গাটা, এই অবস্থানটা আপনারা তৈরি করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আর ছাত্রদের উদ্দেশ্যে বলছি, প্রথমত দোয়া করি তোমরা ছোট, একেবারেই বয়স অল্প, কিন্তু ইনশাল্লাহ হয়তোবা এই ছোট্ট একটা বাচ্চা আগামী 20 বছর পরে হয়ে যাবে উপমহাদেশের বা পৃথিবীর একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। হতেই পারে, উম্মুল কুরা থেকে আমরা হতেই পারে। আজকে সফিউর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহকে এক বাক্যে সবাই চিনে, পৃথিবীর মানুষ, পুরো পৃথিবীর মানুষ চিনে আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাচ্চাটাই একসময় যে সফিউর রহমান মুবারকপুরির মতো বড় আলেম হবে না, এটা কে বলেছে? আব্দুর রহমান মুবারকপুরি এত বড় আলেম হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কে বলেছে শুধু রহমত নাজিল হয় সৌদি আরবে? এই যে গত কয়েকদিন আগে মারা গেল ইথিওপিয়ার মোহাম্মদ বিন আলী বিন আদম, আল্লাহ আকবার, সহি মুসলিমের ভাষ্য লিখেছেন তিনি 45 খণ্ডে সমাপ্ত, এত বড় আলেম। শেখ আলবানী বলতেন যে সব বিষয়ের এলেম আল্লাহ তার মধ্যে দিয়েছেন। শেখ বিন বাজ বলতেন যে আল্লামা বললে তাকেই বলা হয়, গত কয়েকদিন আগে মারা গেছেন। তো ইথিওপিয়া বাড়ি, সেখানে এত বড় আলেম তৈরি হয়েছে। তো এখান থেকেও বড় আলেম তৈরি হোক এটা চাই। এই বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে দিনের বড় খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি ইবনে তাইমের মতো, ইবনুল কাইম রহিমাহুল্লার মতো, মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মতো এবং শাহ ইসমাইল শহীদ, এই সমস্ত বড় বড় নাসিরুদ্দিন আলবানির মতো তুমি আলেম তৈরি করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, তোমাদের প্রতি দোয়া থাকবে, আল্লাহ যেন তোমাদের কবুল করে, দিনের খাদেম হিসাবে কবুল করে, যেন সালাফি দাওয়াতের ফাউন্ডেশন হিসাবে যেন আল্লাহ কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়া আলাল ফালাহ।